এটা হচ্ছে একটা প্যানাসোনিকের মিনি ক্যাসেট প্লেয়ার কাম রেকর্ডার। তো ক্যাসেটের সাইজটা দেখুন, 2 ইঞ্চের কাছাকাছি এদিকে সাইজ আর ওদিকে প্রায় 1.5 ইঞ্চ মতন সাইজ। তো এত ছোট ক্যাসেট প্লেয়ার রিপেয়ার করার জন্য আমাকে বাবার হেল্প নিতে হয়েছে, তাই আমি বাবার কাছে গিয়েই কিন্তু আমি জিনিসটা পুরো রিপেয়ার করেছি। আর এই ক্যাসেট প্লেয়ারটা প্রায় 35 থেকে 40 বছরের পুরনো, তাই এটা রিপেয়ার করা দেখার জন্য খুব আগ্রহী ছিলাম। তো দেখা যাক এটা রিপেয়ার করা যায় কি না, তার কারণ এটা কোনো কিছুই কাজ করছিল না, তার জন্য যে আমাকে রিপেয়ার করতে দিয়েছেন। তো এটা যদি রিপেয়ার করে দিতে পারি তাহলে খুব ভালো লাগবে। তো দেখা যাক এটা রিপেয়ার করা যায় কি না। এখানে দেখা যাচ্ছে যে ব্যাটারির যে কানেক্টারগুলো থাকে সেই কানেক্টারগুলো সালফার পড়ে ওটা নষ্ট হয়ে গেছে কানেক্টারগুলো। তো সেখানে কানেক্টারগুলো আমাকে ঠিক করতে হবে। আর এখানে মোটরেরও কিছু প্রবলেম আছে, মোটরটা জাম্প হয়ে আছে, তো সেটারও আমরা রিপেয়ার করব। আর এর সাথে সাথে আমরা কি করব না, বেল্টেরও প্রবলেম আছে, তো বেল্টটাও আমরা চেঞ্জ করে দেবো। মোটরের যে বেল্ট আছে সেই প্রবলেমটা যাতে না হয় তার জন্য আমরা নতুন বেল্ট এখানে ইউজ করব। সব কিছু ঠিক করার পরে দেখা যাচ্ছে যে এখানে স্পিকারটাও কিন্তু খারাপ আছে। তো স্পিকারটা খারাপের জন্য সাউন্ডটা ঠিকঠাক হচ্ছে না, তো সেটাকে আমরা রিপেয়ার করার চেষ্টা করব, না হলে নতুন লাগিয়ে দেবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য সব কিছু দেখানো সম্ভব না। তো স্পিকারটা আমরা রিপেয়ার করতে পারিনি, তার কারণ ম্যাগনেটটা খুব
খুলে গেছে আর পর্দাটাও নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমরা নতুন স্পিকার এখানে কানেক্ট করে দিয়েছি। কিন্তু নতুন স্পিকার কানেক্ট করাতে দেখা যাচ্ছে যে স্পিকারটা সামান্য বড় থাকাতে একটু অসুবিধা হচ্ছে, তার জন্য যেখানে স্পিকারের যে থাকার যে জায়গাটা সেই জায়গাটা আমাকে আয়রন দিয়ে বা গরম ওই তাঁতাল দিয়ে কিছু পোর্শন প্লাস্টিক ওটাকে তুলে দিতে হয়েছে। অবশেষে এটা মোটামুটি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তো ফাইনালি এটা আমি কভার লাগিয়ে দিচ্ছি আর এটা রিপেয়ার হয়ে গেছে। আমিও খুশি নতুনত্ব জিনিস দেখার জন্য, আর যার এটা জিনিস ছিল অনেক পুরনো জিনিস, তাই ওনাকে এটা সারিয়ে দিতে পেরে আমারও খুব ভালো লাগছে। তো আজকে আপাতত এইটুকু, দেখা হবে আবার পরের ভিডিওতে।